হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বিড়ালের সব আজব কাহিনী নিয়ে একটা নতুন ভিডিও বানিয়েছি। তো আমি হচ্ছে নতুন ক্রিয়েটার, নতুন ইউটিউব শিখছি। আপনারা সবাই ভিডিও দেখে একটু কমেন্ট করবেন আমার কোন জায়গায় কী ভুল আছে। দেখুন, এবার হাঁস আর হচ্ছে বিড়াল, এবার ধরুন বিড়ালের কাহিনীগুলো কেমন করে, আমি ঠিকঠাক কথা বলতে পারি না। বাট আপনারা একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে কথাগুলো, আর একটু কতটুকু কীভাবে বললে ভালো হয় এগুলো একটু বলবেন। আসলে ভালো লাগে বিড়ালের এইসব কাণ্ড কারখানা দেখলে, যাদের হাসি একটু কম তারা না এসে থাকতে পারবে না। তো মূলত বিড়ালগুলোকে দেখুন, এবার কুকুর, এটা কুকুরটা কীরকম করে নাচছে, কতটা শিকারি, কুকুরই শিকারি বেশি হয় পশুদের মধ্যে। এবার এই বিড়ালের ভঙ্গি দেখুন, মানে সব আজব আজব কাহিনী। অ্যাকচুয়াল মানুষই শুধু আজব কাহিনী করতে পারে না, বিড়ালও পশু পাখিরাও করতে পারে। শুধু বিড়াল না, সব পশু পাখিরাই একটা না একটা আজব কাহিনী করে। কিন্তু এগুলো আমরা নিজের চোখে অনেক সময় দেখতে পাই না, ভিডিওতে ধারণ করলে সেটা দেখা যায়, হয়তো বা দেখা যায় না অনেক সময়। তো এই দেখুন, এটার কাহিনীগুলো কি দেখো, গ্লাস পরিষ্কার কুকুর ভাবে পাশার থেকে থাবড় দেয়, তো কত বড় ফাজিল বিড়াল কুকুরের পাশায় থাবড় দেয়। ওই দেখো উল্টা একে পড়ে গেল। এটা এরকম মানে অ্যাকচুয়ালি কি বলতে লাগে না লাগে আমি জানি না সঠিক। এটা কি বিড়াল না কুকুর? কুকুর এটা কোন প্রজাতির কুকুর? কেউ যদি জান চেনে থাকেন তাই কমেন্টে একটুখানি জানাবেন, আমি শিখবো আপনাদের কাছ থেকে। এবার দেখুন বিড়ালের কতটা ব্রেন, দরজায় খুলে গেছে বাবা চশমা পরে বিড়ালে। এটা কোনোদিন ভাবতে পারি নাই ওর বাবা কি জাম করছে, নে হালুয়া খা খা, মানে ওর হাই জাম দিছে। তো বন্ধু, এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও।